হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আজকে হনুমান জয়ন্তী, তাই আমি আমার বাবার সাথে মন্দিরে যাব, তো সবটাই শেয়ার করব। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, এটা আমাদের বাড়ির কাছেরই মন্দির, আমাদের এখানে এন এন পার্ক, এন এন পার্কের অপোজিটের মন্দির এটা। তো এদিকে দেখো হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল বেরিয়ে গেছে, দেখো। পূজা দেওয়া হয়ে গেছে, আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে তারপর বাজারের একটা মন্দিরে যাব। দেখো কি ভিড়, চলে এসেছি বাজারের মন্দিরে। তো আমি ভাবলাম প্রথমে ভেতরে ঢুকবো, কিন্তু এত ভিড়ের জন্য আমি আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করেই বেরিয়ে এসেছি। তারপর সন্ধ্যাবেলায় আমি জিমে গেলাম, জিম থেকে বেরিয়ে আমি প্রতিদিন সাগরদিঘির ওখানে একটা জুস কর্নার আছে, ওখানে আমি জুস খেয়ে তারপরে বাড়ি ফিরি। তো ওই জুস কর্নারে যাওয়ার পথে দেখছি প্রচুর ভিড়, তারপর দেখছি মদন মোহন ঠাকুরের আজকে নৌবিহার, মানে মদন মোহন ঠাকুর প্রত্যেক বছরে একবার এই মদন মোহন ঠাকুরকে আমাদের সাগর দিঘিতে নিয়ে আসা হয়, এবং তারপর ওই সাগর দিঘিতে মদন মোহন ঠাকুরকে নৌকো করে ঘোরানো হয়, এটাকেই বলে নৌবিহার। তো বছরে একবার এই অনুষ্ঠানটা হয়, এর জন্য এত ভিড়। তো তোমাদের সকলকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি, যত ভালো মতো পারিনি বানাতে, তো যতটুকু পেরেছি তো তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করেছি, তো তোমরা দেখতে থাকো। তারপর নৌকো বিহার দেখে জুস খেয়ে আমি বাড়ি চলে আসলাম। দিয়েছি বেশি বড় করিনি, তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।